আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার আঞ্জুমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করব। আজকে আমি নারকেল দিয়ে বাইং মাছ ভুনা করব আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাইং মাছ ভালোমতো ধুয়ে নিলাম আর এখানে নারকেল বেটে নিলাম আর ফ্রোজেন করা টমেটো ছিল নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম আর এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম আর এখানে গরম মশলা বেটে নিলাম। এখন একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো মতো তেলে ভেজে নিব। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো মতো তেলে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাগুলো তেলে ভালো মতো ভেজে নিব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন দুইটা তেজপাতা দিয়ে দিব। এখন টমেটো দিয়ে দিব। এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। টমেটো কষানো হয়ে গেছে। এখন গরম মশলা আর জিরা বাটা দিয়ে দিব। এখন বাটা নারকেলগুলো দিয়ে দিব। এখন নারকেলগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। আর আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার ব্লু আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। এখন নারকেলগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন বাইং মাছগুলো দিয়ে দিব। বাইং মাছ দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। বাইং মাছ কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব।
এখন মাছগুলো ভালো মতো নেড়ে দিব। এখন বাইং মাছের তরকারি বলক এসেছে। এখন ভালোমতো জাল দিয়ে তরকারির ঝোল শুকিয়ে ভুনা করে নেব। এখন এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে ভালোমতো তরকারির সাথে নেড়ে মিশিয়ে নেব। এখন তরকারির ঝোল শুকিয়ে ভালোমতো ভুনা করে নেব। বাইং মাছ নারকেল দিয়ে ভুনা করা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।